আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা ইউটিউব 36 চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে মাত্র 5 মিনিটে আপনার এনআইডি কার্ডটি অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার হাতে থাকা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে। এবং আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার হাতে থাকা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনটি দিয়েই মাত্র 5 মিনিটে কিন্তু অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো অনলাইনে স্মার্ট কার্ডটি ডাউনলোড করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের হাতে থাকা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনটি থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজার অথবা ইউসি ব্রাউজারটি ওপেন করব। আমি সরাসরি এখন আমার ফোনের স্ক্রিনে চলে যাব, সেখান থেকে হচ্ছে গুগল ব্রাউজারটি আমি এখানে ওপেন করলাম। এখানে আপনার সার্চ করবেন এনআইডিভিডি, এনআইডিভিডি লিখে সার্চ করার পরে সবার উপরে দেখতে পাচ্ছেন এনআইডিভিডি অ্যাপ্লিকেশন সিস্টেম, এই অপশনটা চলে আসবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন যে অফিসের ওয়েবসাইট আছে সেটা সরাসরি চলে আসবে, আপনি এখান থেকে এটা দেখে নেবেন। এবং সবার উপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন বলে একটি অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। রেজিস্টারের উপরে ক্লিক করার পর আপনাকে একটি ফর্ম দিবে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে জাতীয় এনআইডি পরিচয়পত্র নম্বর, তারপরে হচ্ছে আরেকটা অপশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফর্ম নম্বর। আপনি যখন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন বা ভোটার নিবন্ধন প্রথম হয়েছেন তখন হচ্ছে আপনাকে একটা স্লিপ দেওয়া হয়, সেটাতে হচ্ছে একটা নাম্বার থাকে, সেটা স্লিপ নাম্বার। এবং আপনি যদি আপনার এনআইডি নাম্বার দিয়ে অনলাইন থেকে স্মার্ট কার্ডটি ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে এখানে এনআইডি নাম্বার দিবেন, অথবা যদি ফর্ম থাকে সেই ক্ষেত্রে ফর্ম নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার জন্ম তারিখটা ঠিকভাবে দিবেন, মাস দিবেন, তারপরে হচ্ছে বছরটা দিবেন, তারপরে হচ্ছে এই যে নিচে একটা ক্যাপচার রয়েছে এটা ভালোভাবে দেখে আপনি এখান থেকে পূরণ করে দিবেন। সো আমরা এখানে পর্যায়ক্রমে এগুলো করে দিচ্ছি। তো আমি আমার এনআইডি নাম্বারটি আগে থেকেই কপি করে রেখেছিলাম, এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। হ্যাঁ, তো এখান থেকে আমি আমার এনআইডি নাম্বারটি কপি করলাম। কপি করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম। তারপরে জন্ম তারিখটা আপনি ভালোভাবে দিবেন, জন্ম তারিখগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড রয়েছে, এটাকে আপনাকে ভালোভাবে দেখে ক্যাপচার কোডটি এখানে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যাপচার কোডটি চলে আসছে FFKDD। এইভাবে আপনাদের যে কোনো একটা ক্যাপচার কোড নাম্বার চলে আসবে, আপনি ভালোভাবে দেখে এটা এখান থেকে তুলে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন একটা রয়েছে, সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন। সাবমিট বাটনের উপরে ক্লিক করলে আপনাকে দ্বিতীয় একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটি ভালোভাবে আপনাকে ফিল আপ করতে হবে। যেমন সর্বপ্রথম রয়েছে হচ্ছে বর্তমান ঠিকানা, আপনার বর্তমান যে ঠিকানাটা রয়েছে সেখানে প্রথমে আপনি সিলেক্ট করবেন। সবার উপরে রয়েছে বিভাগ, বিভাগটা আপনি এখানে সিলেক্ট করবেন, আপনি যেই বিভাগে আন্ডারে রয়েছেন আপনি সেখান থেকে এই বিভাগটা সিলেক্ট করে দিবেন। তো আমরা বিভাগটা সিলেক্ট করলাম ঢাকা। তারপর আমরা জেলাটা সিলেক্ট করবেন, কোন জেলায় আপনি রয়েছেন, আমি আমার জেলাটা এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে এখানে রয়েছে হচ্ছে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানার গড়ে হচ্ছে আপনার যে বিভাগটি রয়েছে এটা বিভাগটি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে জেলা রয়েছে, জেলাটি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে উপজেলা রয়েছে, উপজেলাটাও এখান থেকে দিয়ে দিবেন। জেলা, উপজেলা, বিভাগ এগুলো সবকিছু ভালোভাবে দেখে আপনি এই ফর্মটি ফিল আপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী বলে একটি অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। পরবর্তীর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার একটা ফোন নাম্বার দেয়া থাকবে, অথবা আপনি চাইলে একটা ফোন নাম্বার এখানে দিতে পারবেন। এখানে আপনার যে ফোন নাম্বারটি দিবেন অবশ্যই সেই ফোন নাম্বারটি যেন অন থাকে, তাহলে সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটি আপনাকে এখানে তুলে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটি অটোমেটিকলি আমার চলে আসছে, আসার পরে যে বার্তা পাঠান বলে একটি অপশন রয়েছে এখানে জাস্ট আমরা ক্লিক করব। তো বার্তা পাঠান এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটা 6-ডিজিটের কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে তুলে দিতে হবে। সো আমার ফোনে অলরেডি কিন্তু একটা মেসেজ চলে আসছে এবং সেখানে হচ্ছে 6-ডিজিটের একটা কোড চলে আসছে, আমরা এই কোডটি এখান থেকে কপি করে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন 6-ডিজিটের যে কোডটি রয়েছে সেটা ভালোভাবে আপনি দেখে এখান থেকে তুলে দিবেন। তারপরে যে বহাল বলে একটি অপশন রয়েছে, বহালের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো বহালের উপরে ক্লিক করার পর আপনাকে আরেকটি নতুন পেজে নিয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার। আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, আপনাকে সেই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আপনার ফোনে। সো প্রথমেই দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে গুগল প্লে স্টোরিতে নিয়ে যাবে, সেখানে যেয়ে আপনি এই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাদের চলে আসছে এনআইডি ওয়ালেট, এই অ্যাপ্লিকেশনটি প্রথমে আপনি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমরা ডাউনলোড করে নিলাম এবং ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা আপনার ফোন থেকে এটা ডাউনলোড করবেন, তারপরে হচ্ছে ইনস্টল করে নেবেন। আমরা এখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো এখান থেকে আমরা ওপেন করবো না, আমরা সোজা চলে যাবো আমাদের যেই গুগল রয়েছে, গুগলে যাব। যাওয়ার পরে এই পেজটি এখানে থাকবে, এখান থেকে আমরা চলে আসলাম একবারে নিচে।
নিচে আসার পরে দেখতে পাচ্ছেন রেড কালার একটা বৃত্ত রয়েছে এবং এখানে লেখা রয়েছে হচ্ছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে অটোমেটিকলি এই এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি এনআইডি ওয়ালেট, এটার উপরে ক্লিক করলে আমরা যে এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু সরাসরি চলে আসবে। এখানে আসার পরে আপনি ওপেন বলে যে অপশনটি রয়েছে ওপেনের উপরে ক্লিক করবেন। ওপেনের উপরে ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটি এভাবে চলে আসবে। আসার পরে যে উপরে দেখতে পাচ্ছেন কোড বলে একটি অপশন রয়েছে, আপনি যদি কোডের উপরে ক্লিক করেন সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফেস স্ক্যান, মানে এখানে আপনার ফেসটা স্ক্যান করবে, এখানে আপনাকে এটা অন করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন নিচে তিনটা ফেজের অপশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে আপনি ডিরেক্টলি এখানে স্ক্যান করবেন, আরেকটা হচ্ছে ডান পাশ, আরেকটা হচ্ছে বাম পাশ। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ক্যানারটা চলে আসছে, এখন হচ্ছে আমরা স্ক্যান করবো। দেখতে পাচ্ছেন এখানে তিনটা ফেজের অপশন রয়েছে, আমার হচ্ছে মিডল পয়েন্টের ফেসটা সামনে থেকে ছবি তুলতে বলতেছে, আমি এটা তুলেছি, এটা কনফার্ম হয়ে গেছে। এবং আমি যদি একটু লেফটে মুভ করি সেক্ষেত্রে আমার লেফটেরটা কনফার্ম হয়ে গেছে। আমি যদি রাইটে একটু মুভ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন রাইটেরটা কিন্তু এখনো কনফার্ম হয়নি। এই তিনটা যখন পরিপূর্ণ কনফার্ম হয়ে যাবে তারপরে হচ্ছে এখান থেকে আপনাকে কনফার্মেশন জানাবে। ওকে, তো যখন আপনার ফেসটা দেয়া কমপ্লিট হয়ে যাবে, ফেসটা কমপ্লিট হয়ে গেলে অটোমেটিকলি ওই ওয়েবসাইটে কিন্তু আপনার এনআইডিটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি চলে আসছে, নেম চলে আসছে, আমার অ্যাড্রেস চলে আসছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি চাই আমার এই এনআইডি কার্ডটি ডাউনলোড করবো সেক্ষেত্রে সোয়াইপ করে একবারে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন বলে একটি অপশন রয়েছে ডাউনলোড, এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু আমার যেই এনআইডিটি রয়েছে সেটা কিন্তু আমাকে দেখাবে যে আমি পিডিএফ পিএনজি আকারে ডাউনলোড করব কিনা। সো আমার এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, আমি এটা জাস্ট পিডিএফ আকারে হচ্ছে ডাউনলোড করে নেব। তো বন্ধুরা পিডিএফ এর উপরে কনফার্ম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে আমাদের এই এনআইডি কার্ডটি কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। সো এই যে এনআইডি কার্ড যেটা ডাউনলোড হয়েছে এটা কিন্তু পিডিএফ ফুল এইচডি আকারে ডাউনলোড হয়ে গেছে, আপনি চাইলে এইটা এখান থেকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি এনআইডি কার্ড মাত্র 5 মিনিটে কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন বা ডাউনলোড করবেন এই বিষয়টা আপনি এই ভিডিও দেখে ক্লিয়ার হয়ে গেছেন, বুঝতে পেরেছেন। সো আজ ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্সের সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।